একটা দিন যদি লাইভ বাড়ানো যায়, রাইট? তো যাই হোক, সবাইকে নমস্কার জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকে শুভ সন্ধ্যায় সুন্দর একটি অনুষ্ঠান দেখব আমরা নিশ্চয়ই। তার মধ্যে অনেক কথা থাকবে, কারণ দীর্ঘ এক মাসের যে বিগত পুজোর মাস গেল, একটা মাসে আপনাদের সামনে আসা হয়নি। সেই দুর্গাপুজোর আগে লাস্ট শো হয়েছে, তারপরে কিন্তু আজকে এই প্রথমবার। তো অনেক কথা জমে রয়ে গেছে আপনাদের কাছে, আর সেই জমে থাকা কথাগুলি আজকে রিলিজ হবে বাই ফোনের মাধ্যমে। আপনারা ফোন নিয়ে সবাই রেডি হয়ে গেছেন, যদিও তবু বলে দিই আজকের বিষয়বস্তু ব্লাড সার্কুলেশন। ব্লাড সার্কুলেশন একটা পদ্ধতি, ইটস এ প্রসেস। ফিজিওলজির মধ্যে একটা প্রসেস ব্লাড সার্কুলেশন। এই পদ্ধতিটা যদি মানুষের শরীরে একটা মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু অনেক বড় বিপত্তি ঘটতে পারে। সেটা কি? মানুষটার মৃত্যু অবধি ঘটে যেতে পারে। তো সেই জন্যই আপনাদের বারবার জানানো যে না, কখনোই সেটা হুট করে আমরা যে সারিয়ে ফেলবো তাও কিন্তু হয়ে ওঠে না। তো সেই জন্যই বলি যে মানুষের শরীরে রক্ত যে সংবহন হয়, সেই সংবহনের প্রধান যে যন্ত্রটা, মানে আমাদের মানব দেহের জেনারেটর বলা হয়ে থাকে, ইয়েস আই মিন হার্ট, সে পাম্প করে আবার এক্সিটও করে। যেভাবে একটা ধান জমিতে ছোট্ট পাম্প বসানোর পর এক জায়গার জল পাম্প করে আরেক জায়গায় পাঠানো হচ্ছে, এখানেও ঠিক তাই। এক জায়গার ব্লাডকে টানে, তাকে নিয়ে আবার আরেক জায়গায় সঞ্চালিত করে। এটাই হচ্ছে হার্টের কাজ। যে পাইপগুলির মধ্য দিয়ে যায়, চারটি ভালভ আছে আমাদের, সেই ভালভে কখনো কখনো রক্ত বিশুদ্ধ না থাকলে, রক্তের মধ্যে যখন ময়লা পড়ে, এটা বুঝতেই পারেন, ডিস্টার্ব হয়ে যায়। অথবা রক্ত অনেক সময় গাঢ় হয়ে যায়, হাই ডেন্সিটি। তো সেই গাঢ় হয়ে যাবার পরেও কিন্তু মুশকিল হয়ে যায় কি, যে হার্ট আর তখন ঠিকমতো পাম্প করতে পারে না। তখনই প্রবলেমটা হয়, আপনাকে এনজিও করাবার কথা বলা হয়, ওপেন হার্ট করতে বলা হয়, তখনই ব্লকেজ আসে। তো সুতরাং এই ব্লকেজ আসার কারণ কি, একটাই, রক্তকে যদি বিশুদ্ধ না রাখি আমরা এবং রক্তকে যদি পাতলা না রাখা হয়, তাহলেই এই বিপত্তিগুলো ঘটতে থাকে, ঠিক? এবং অনেক বড় তার জন্য খেসারও দিতে হয়, মাসুল দিতে হয়। তো সুতরাং একটাই কথা, এমন কোনো খাবার খাবো না, প্রচুর ফ্যাট হয়ে গেলে, প্রচুর প্রোটিন বেড়ে গেলে, তাহলে কিন্তু রক্তের ডেন্সিটি হাই হতে শুরু করে দেয়, এবং তার মধ্যে আবার গ্লুকোজ এসে যায় যখন, তখন রক্তের ডেন্সিটি হাই হয়ে যায় স্বাভাবিকভাবে। যেটা আপনারা জানেন, শর্করার ভাগ যদি রক্তে বেড়ে যায়, ম্যাক্সিমাম দেখবেন এই শর্করার ভাগ বেড়ে যায় মানে হাই ডায়াবেটিস, আর হাই ডায়াবেটিস রুগীদেরই দেখবেন হার্ট অ্যাট্যাক, হার্ট ফেল এগুলো হয়ে থাকে, ঠিক না? কেন? কারণ তাদের রক্তটা লো ডেন্সিটি নয়, পাতলা না। সেই জন্য এই ধরনের ডায়াবেটিক পেশেন্টগুলোকে দেখবেন ডক্টররা বেশিরভাগই ইকোস্প্রিন 75 দিয়ে রেখে দেয়। কেন? দেহের রক্তটা পাতলা থাকে যাতে এবং সহজে সংবহনটা করতে পারে, ঠিক? তাই আজকে আপনাদের সঙ্গে অনেক কথা হবে, আমরা আসবো টপিকে ফিরে। তবু যারা এই রক্ত বিশুদ্ধীকরণ না থাকলে স্কিন ডিজিজ দেখা দেবে, রক্ত বিশুদ্ধীকরণ না থাকলে কিডনি প্রবলেম দেখা দিতে পারে, তার মানে যাবতীয় শরীরের ডিজিজ সবটাই কিন্তু ডিপেন্ড অন ব্লাড। তাই যে কোনো অসুখ হলে আগে ডক্টররা দেখবেন ব্লাড টেস্ট করতে দিচ্ছে। কেন? রক্তের কাছেই সেই সমস্ত খবরটা থাকে যে শরীরে কোথায় কি হতে চলেছে, বড় কিছু হতে চলেছে কি না, আপনি কেমন আছেন, আপনার শরীরটা কেমন আছে, সবটারই বার্তা বহন করে এই ব্লাড। তাহলে শরীরের মধ্যে বার্তা বহন করে কে? ব্লাড। তাই একে সংবাদ মাধ্যমের মতোই আমরা ব্লাডকেও বলে থাকি সংবহন তন্ত্র, যেখান দিয়ে এই পুরো কার্যকারিতাটা ঘটে চলেছে প্রতিদিন প্রতিনিয়ত। তাই আজকে বলে দিই গ্লোব টিভিতে আজকে অনেকদিন পর আপনাদের সামনে, সামনে দেখতে পাচ্ছেন যে ওখানে জলজল করছে 8272940706, ওকে? হ্যাঁ নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ
বলছিলাম যে আমার না ছোট ছোট গুঁড়ো কৃমি পায়খানার মানে এতে খুব বিরক্ত করে, কামড়ায় হয়, অনেকদিন থেকে এই সমস্যাটা আমি ভুগছি। মাকে বলুন সকালবেলা উঠে সপ্তাহে 2 দিন করে কালমেঘ পাতার রস খাওয়াতে। কালমেঘ পাতার রস আমি অনেক খেয়েছি, তাহলে ওষুধ খেতে হবে, অ্যান্টি ওয়ার্ম দুটোর একটা করতে হবে, আর কোনো রাস্তা নেই, আর কোনো রাস্তা নেই। অ্যান্টি ওয়ার্ম টনিক আছে, যেটা 2 চামচ করে দিনের সকালবেলা। হ্যাঁ, মিষ্টি খাওয়াটা বন্ধ করো না, তাহলেই তো হয়। এত মিষ্টি খেলে তো পেটে কৃমি হবেই, তারা তো বাসা বাঁধবেই বাবা। ঠিক, অ্যান্টি ওয়ার্ম টনিক আছে, ওটা খেতে পারো। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন, বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি পূর্ব মেদিনীপুর খেজুরি থানা থেকে বলছি। আচ্ছা বলুন। ডাক্তারবাবু, আমি তো এত দূর থেকে যেতে পারি না, আমার ভীষণ শ্বাসকষ্ট, জানো। পূর্ব মেদিনীপুরে ওখানে পটাশপুরে আমার চেম্বার আছে, ওখানে যোগাযোগ করতে পারেন, আদারওয়াইজ ভিডিও কলিং এ কথা বলে। পূর্ব মেদিনীপুর পটাশপুরে কবে কবে সেটা ডেট টিভি দেখতে থাকুন, জেনে যাবেন। এই সবে করে এসেছি, এখনো 1 মাস পরে হবে ওখানে আবার ডেট, জাস্ট আগের বৃহস্পতিবার করে এসেছি। আর না হলে আপনি ভিডিও কলিং এ দেখিয়ে নিতে পারেন, ঠিক আছে? একটু টাইমটা কবে যাবে ওটা বলে দিলে আমি যাব ওখানে। হ্যাঁ, টিভি দেখতে থাকুন, টিভিতেই ডেট পেয়ে যাবেন বাবা। এখন আমার কাছে ডেট নেই, কারণ আগের সপ্তাহে করে এসেছি, তো আগের বৃহস্পতিবারই ছিলাম। আর না হলে আপনি ভিডিও কলিং এ দেখিয়ে নেবেন, যে কোনো দিন দেখাতে পারেন, ভিডিও কলিং এ দুপুর 3টের পর ভিডিও কলিং এ দেখাতে পারেন, ঠিক আছে? আমি যদি ওই মংলা মোড়ে যাই 25 তারিখ। কি মোড়? যে বাজকুল থেকে যে মংলা মোড় না কি 25 তারিখ আসো, আসতে পারেন, আমার কাছে ডেট জানা নেই, টিভিতেই ঘোষণা হচ্ছে, আপনি ওখানেও দেখাতে পারেন, হলদিয়াতে ডেট আছে, আপনি হলদিয়াতেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কেমন? ওখানে হ্যাঁ টিভি দেখতে থাকুন, টিভিতে ওই যে লেখা যাচ্ছে ওখানে ডেট দেওয়া আছে, দেখো টিভির দিকে ডেট দেওয়া আছে। হ্যালো হ্যালো, নমস্কার, হ্যাঁ বলুন। আমি ডাক্তার কথা বলতে পারি? হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ বলছি, বলছি বয়স 17, মেয়ের হচ্ছে সাদা সাত হয়, ওটা ওটার জন্য কি করতে হবে? ওটা আর খুব রোগ, আমি প্রচুর রোগ। হ্যাঁ, সাদা সাপ থাকলে ও পুরো হাড়ে চামড়া লাগানো থাকবে, মাছ থাকবে না। তার জন্য ইউট্রিক আর লিউকোটো ডিএস দুটোটা ক্যাপসুল খাবেন দিনে 2 বার করে, ইউট্রিক এবং লিউকোটো ডিএস, ঠিক আছে? আয়ুর্বেদিক দোকানে পাবেন, আয়ুর্বেদিক দোকানে, অ্যালোপ্যাথিক দোকানে গিয়ে খোঁজ করলে হবে না, ঠিক আছে? আর একটা বলছি যে বয়সের তুলনায় মেয়ের তো 17 বছর বয়স, কিন্তু গ্রোথ হবে না, বডি গ্রোথ হবে না, ওর জন্য ওষুধের দরকার আছে, ওর জন্য মেডিসিনের দরকার, মানে ও 25 বছর বয়স অবধি ওই বাচ্চা 15 বছরের মেয়ের মতোই থাকবে, সেই জন্য ওর পুষ্টি পুষ্টি অপুষ্টিগত কারণ ঘটে গেছে, তার জন্য হেলথ তৈরি করার জন্য বেশ কিছু মেডিসিনের দরকার হবে, তার জন্য আপনাকে আসতে হবে। সপ্তাহ টিভিতে বলা সম্ভব নয়, আপনি থাকেন কোথায়? আমি চন্দ্রকোনা রোড, ওই চন্দ্রকোনাতেই চেম্বার আছে, ওখানে দেখিয়ে নেবেন যেদিন ডেট থাকবে, কালিকাপুর, ঠিক আছে? কালিকাপুরে আমার চেম্বার আছে, ওখানে যোগাযোগ করে নাম এখনই লিখিয়ে রাখুন, সামনের মাসেই ডেট আছে ওখানে কাছাকাছি। মোটামুটি যারা দূরে আছেন তাদের বলছি না আসতে, কারণ আপনাদের বাড়ির কাছে দূরের মানুষদের জন্য কাছাকাছি চেম্বার করে দিয়েছি, ডিস্ট্রিক্টে তো আর 2টো চেম্বার হবে না, 1টা করেই চেম্বার, কোনো অসুবিধা নেই, কিন্তু এত দূর আসার জন্য আর সেই রিস্ক নিতে হচ্ছে না। হ্যাঁ নমস্কার, কে আছেন ফোনে? কি হচ্ছে বুঝলাম না, ভিটামিন সি চেক করে আমাকে পাঠাবেন, ওর জন্য মলম পাওয়া যায়, ঠোঁটে বোরোলিন লাগাবেন, এটা বাচ্চারাও জানে, 1 আর 2 গোড়ালি ফাটছে যেটা, ওখানে হিল ক্র্যাক বলে একটা হিল ক্র্যাক কেয়ার মলম আছে, একটা হিল ক্র্যাক কেয়ার, ওই মলমটা একটু চামচে গরম করে রাত্রে শোবার আগে লাগাবেন, ঠিক আছে? হ্যাঁ হিল ক্র্যাক কেয়ার। ওকে, তো যাকে যাকে যে যে মেডিসিনগুলো বলছি, আপনারা কেউ লেখার টাইম পাচ্ছেন, আমি জানি এত শর্ট টাইমে লেখা যায় না, কিন্তু লেখার আরেকটা উপায় বলে দিই, যাদের যাদের নাম বলে দিচ্ছি, বাড়িতে যে স্মার্টফোন মানে অ্যান্ড্রয়েড ফোন আছে, বড় ফোন স্ক্রিন টাচ স্ক্রিন দেওয়া,
ওই ফোনেতে যদি আপনারা ইউটিউবে যান তাহলে পেয়ে যাবেন। হ্যালো নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। তো না, কানেকশন পাচ্ছি না। তা ইউটিউবে গিয়ে আপনারা আবার একবার রিভিউ করে দেখে নিতে পারেন অনুষ্ঠানটা, মোবাইলেই দেখে নেবেন। স্লো করে চালিয়ে নিয়ে আপনি যে যে ওষুধের নামগুলো বলে দিচ্ছি আমি, সেগুলো আপনারা ওখানে পেতে থাকবেন। আবার একবার মনে করে দিই, আজকে কিন্তু লাইভ অনুষ্ঠানে আছি গ্লোব আর মায়া টিভির কোলাবোরেশনে। আজকে 8272940706 ওটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, অলসো আমাদের এখানে চলছে এখানে লাইভ শো এর নাম্বার। তো যারা ফোন করে একটু দেখতে চাইছেন যে হ্যাঁ এত বছর ধরে ভুগছি, একবার তো যাচাই করে দেখে নেওয়া যেতেই পারে, কত হেমোরমিডি কত মেডিসিন আছে, অনেক কিছু তো খরচা খরচ করলেন তাই না, কেউ বসে নেই, সবাই টাকা খরচা করেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, এই অনেক ডাক্তার শুনে শুনে কান পেকে গেল। আমি এখান থেকে একটু টোটকা বলে দেবো, আপনাকে ওষুধ খেতে হবে না, করে দেখুন রেজাল্ট হয় কি না। কারণ হোম রেমেডি অনেক সময় কিন্তু অনেক বড় বড় কাজ করে দিতে পারে, করেও, কারণ যেটা মেডিসিন করতে পারে না সেটা আপনার হোম রেমেডি করতে পারে। সো অবশ্যই সেটা মন দিয়ে শুনবেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি বলছি বলুন, থেমে থাকবেন না, এত সময় নেই। আপনি সব খেয়ে নিচ্ছেন তাই কমছে না, স্বাভাবিক ব্যাপার এটা। অ্যালার্জির ওষুধ খাবেন, যে ডাক্তারের কাছে সুগারের ওষুধ খাচ্ছেন ওনাকে গিয়ে বলবেন, দিয়ে দেবে। সুগার থাকলে এগুলো বডিতে হয়, কারণ ব্লাডের মধ্যে মিষ্টির ভাবটা তো বেড়ে গেছে, মিষ্টির ভাব বেড়ে গেলে স্কিন ডিজিজ, চুলকানি, র্যাশেস, রস গড়ানো, চুলকালে রস গড়িয়ে যাচ্ছে, এগুলো হতে থাকে। তো আপনি যে ডক্টরের কাছে আছেন ওনাকে বললেই হবে, সিম্পল ব্যাপার। ঠিক, যদি কোনোদিন সুগার নির্মূল করতে হয় যে হ্যাঁ সারাবো, তাহলে সেদিন আমার কাছে আসবে, নাহলে এখন যেখানে আছেন ঠিক আছে। ওকে, তো না শখের রোগী হলে হবে না, যদি ইচ্ছে হয় যে হ্যাঁ সারাবো কীভাবে, নাহলে যেরকম চলছে মরা অবধি লাইফ টাইম কন্ট্যাক্ট করে নিয়েছে তো সুগারের ডাক্তার আপনার, তাই না? যতদিন বাঁচবেন ততদিন খেয়ে যান। এই বাঁচার মরার মধ্যে যদি একদিন ইচ্ছে হয় যে না এবার সুগারটাকে ছাড়াতে হবে, তাহলে সেদিন আমার কাছে আসবেন, আমি আছি আপনার জন্য, সেদিনও আছি, চিন্তা নেই। সুগারকে সারানো যায়, আপনি কেন সারাচ্ছেন আমি জানি না, ওই নাম্বার ওয়ান একটু পেটুক বলে, সব খেয়ে নেন, খেতে ভীষণ ভালোবাসেন বোধ হয় সেই জন্যেই, কিন্তু এই খেতে খেতে এই একদিন সব খাওয়া যে বন্ধ হয়ে যাবে। হ্যালো নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি ডাক্তার বসুর কথা বলতে চাই। বলছি আমি, বলুন। শুনছেন? হ্যাঁ, আমি সারা কেউ শুনছে না মা, বলে গেল মন খুলে। আপনি টিভিতে যে লাইভে বসেছেন না? না না, বসার কথা ছিল, এখনো বসতে পারিনি। কেন, কোনো দরকার ছিল? হ্যাঁ একটু কথা বলবো। ঠিক আছে, আপনি অন্য টাইমে তাহলে ফোন করে নেবেন যখন টিভিতে বসবে। হ্যালো, তো প্রচুর আনাড়ির লোক আছে টিভিতে, সে সদ্য জলজ্যান্ত দেখতে পাচ্ছে, ফোন করে কথা বলছে, তারপর বলছে বসার কথা ছিল। কেন, আমি কবে কোথায় বলে এসেছি যে আজকে বসার কথা ছিল? না, আমি হঠাৎই বসি এমনিভাবে। ঠিক, তো আপনার প্রশ্নটা সরাসরি করবেন, কোনো হ্যালো নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, ডাক্তার সেনের সঙ্গে কথা বলছে। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি তো মামলা সিভির প্রোগ্রাম করেছিলাম গাজলে, গাজলে 7-8 তারিখে সেপ্টেম্বর। আমি তো ফোন থেকে ওষুধ খাচ্ছি, আর ওই লাহের উত্তর ও গিয়েছিল মাঝখানে, ওষুধটা শেষ হয়ে গিয়েছিল, তো ওর হাতেও আনিয়েছি, তো ওষুধটা খেয়েছি, কিন্তু কোন রেজাল্ট তো হচ্ছে না স্যার, মানে কমছেই না। আর হাঁটতে অসুবিধা, পা ফেলতে পারছে না ঠিক মতন, আর
শরীরে একটু চর্ম রোগ ছিল, তো ওটাও কমছে না। খাচ্ছি তো স্যার ওষুধ, তো খেলাম ওষুধ যা যা লেখা, তাইতেই খাওয়া হচ্ছে কি? হ্যাঁ স্যার, ওষুধ যা যা লিখেছিল সেগুলো সবকটাই কি খাওয়া হচ্ছে? কি কি ওষুধ খাচ্ছেন এখন? ঠিক আছে, ১৫ তারিখে না কবে ডেট আছে আপনি দেখিয়ে নেবেন, আর নাহলে ভিডিও কলিং এ কথা বলবেন, ভিডিও কলিং এ আরেকবার প্রেসক্রিপশন পাঠিয়ে দেখিয়ে নেবেন, কারণ মালদায় যেতে এখনো টাইম আছে। আপনি ভিডিও কলিং এ যেরকম কথা বলে আপনি একবার কথা বলে কারেকশন করিয়ে নেবেন তাহলেই হবে, ঠিক আছে? কারণ ওখানে ঠান্ডাও বেশি পড়ে আর ব্যথাও বাড়বে, তো সেই জন্য ঠিকঠাক ওষুধ আছে কিনা আপনি প্রেসক্রিপশনটা পাঠিয়ে একবার আগামী কালকেই কথা বলে নিতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই, দুপুর ৩টার পর ভিডিও কলিং এ, ঠিক আছে? আপনাদের সঙ্গে অনেকদিন কথাবার্তা হয়নি, সরাসরি কথা বলার জন্য 8272940706 এ। হ্যাঁ নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ সেটা খুলে বলুন, এত সময় নিলে হবে না, এত ঢোক গিলছেন, বলুন প্রবলেমটা বলুন। আমি ওনাকে মানে জানাতে চাই, তা ওনাকে আমার নিমন্ত্রণ কার্ড দিয়ে ডাকতে হবে তবে জানাবেন, তার উনি যখন আসবে তখন বলবেন। ডিসগাস্টিং, যাই হোক, সরাসরি লাইভে আছি, যারা ফোন করছেন সরাসরি কথা বলছেন, কোনো নাটক নয়, ভূমিকা নয়, ওনাকে বলতে হবে, ওনাকে ডেকে আনতে হবে, আমি কথা বলছি সরাসরি, মাথায় কী থাকে আপনাদের আই ডোন্ট নো। হ্যাঁ নমস্কার, হ্যালো, কে আছেন ফোনে? হ্যাঁ আমি কি ডক্টর সেনের সাথে কথা বলছি? হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি বজবজ থেকে অর্পিতা হাজরা বলছি। সমস্যা কি? আমার হাজবেন্ডের না অসুখ আছে, ওখান থেকে বসে আইটি সেক্টরে চাকরি করে, তো ওখানে সারাদিন বসে থাকার ফলে আমাদের রস বেরোচ্ছে তো প্যান্টের মধ্যে লেগে যাচ্ছে, আর মাঝে মাঝে পায়খানাতে বেরোনোর পরে ওনার জ্বালা শুরু হচ্ছে, সেই জ্বালাটা বিকাল পর্যন্ত চলছে। মাংস খাওয়া বন্ধ করতে বলো এক নম্বর, আগামী ৩ মাস অবধি মাংস বন্ধ থাকবে, আর ট্রিটমেন্টের জন্য ভিডিও আসতে না পারলে ভিডিও কলিং এ দেখিয়ে নিতে বলো। অর্শ অনেক বড় বড় ডাক্তার, এফআরসিএস, এমএস, অপারেশন কোনোটাই সারাতে পারবে না, আমি সরাসরি বলে দিলাম। উনি একবার অপারেশন করেছিলেন, হবে না, অপারেশন করে পৃথিবীতে এমন ডাক্তার জন্মায়নি, আমি এই কথাটা বহুবার বলেছি আবার বলে দিলাম, জন্মায়নি এখন অবধি। তো সুতরাং অপারেশন করানো মানে শুধু শুধু সেদে গিয়ে হাড়ি কাটে গলা দেওয়া বলে একে, ঠিক হবে না, এত বড় ডাক্তার এখনো জন্মায়নি, অর্শ আর ফিস্টুলা সারাতে পারবে না, ওটা মেডিসিনেই আসতে হবে এবং আয়ুর্বেদেই আসতে হবে। আপনি অ্যালোপ্যাথিতে আরো ২ বছর চেষ্টা করে দেখে নিন, আপনাকে ঘুরে ফিরে কোনো আয়ুর্বেদেই না 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 ডাক্তারবাবু, আমরা আপনার কাছেই যাব, তো আপনার কাছে ভালো দিন দেখে চলে আসুন, ভালো দিন দেখে চলে আসুন, এর জন্য আর কোনো নিমন্ত্রণের ডেট দিতে হবে না, চলে আসুন একদম সপরিবারে, ঠিক আছে? আর মাংস খাওয়া অফ করুন, মাংস না বন্ধ করলে অর্শ সারবে না, যদি বন্ধ করতে পারে হাজবেন্ডকে জিজ্ঞেস করে দেখবেন, যদি পারে তবেই আসবেন, না হলে আমার যে মেডিসিন দেওয়া থাকবে তার সাথেও কিন্তু বড় করে লেখা থাকবে মাংস আগামী ৩ মাসের জন্য বন্ধ, অ্যালকোহল বন্ধ, সাইকেল চাপা পুরোপুরি নিষেধ থাকবে, রাইট? ওকে চলে আসো, না হলে এটা বাড়তে থাকবে বাবা, অনেক মারাত্মক খেসারো দিতে হবে, এখনো কম কম আছে, চলে আসতে বলো, কেমন কাজ হবে, অনেক হবে শরীর। হ্যালো, কোন সাউন্ড নেই। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, বাড়ি কোথায় বাবা? বর্ধমানে। বর্ধমানে, কি সমস্যা বাবা বলুন?
সেটা যে হাটের ডাক্তার দেখছে সে বলে দেবে তো, বলে দেবে কেন, বলে দিয়েছে তো। আপনার হাটের অপারেশন হয়েছে মানে আপনাকে একদম বড় বড় করে লেখা আছে বাবা, আমাকে বলে লাভ নেই, তাহলে সেটাই মানতে হবে। দুই হচ্ছে পায়খানাটা পটিটা পরিষ্কার হচ্ছে কিনা সেটা দেখো, পটি পরিষ্কার না হলে কিন্তু আবার হার্টের প্রবলেম আসবে। ঠিক, হার্টের অপারেশন হলে কি খেতে হয় না খেতে হয় সেসব রোগীকে মুখস্থ করিয়ে দেওয়া হয়, আমার সাথে বলে কোনো লাভ নেই, সব আছে তোমার কাছে লেখা, মেনটেন করছো, মানতে হবে তো। হ্যাঁ, ইকোটা বছরে একবার করে দেখে নেওয়া দরকার, যেহেতু অপারেশন হয়ে গেছে, কারণ কি কন্ডিশনে আছে হার্টের ইনসাইড ভেতরটা সেটা নাহলে ইকো ছাড়া জানতে পারা যাবে না, জন্য একবার কষ্ট করে ওটা করতে হবে। ঠিক আছে, শুধু শুধু টাইম পাস করে লাভ নেই, হার্ট যার অপারেশন হয়ে গেছে তাকে মুখস্থ করে দেওয়া হয়েছে কি খাবেন আর কি খাবেন না। আমি কি নতুন করে আর বলবো যে হ্যাঁ খাসির মাংসটা খান, একটু মাটন বিরিয়ানি খান, আমার কাছে দুবার জিজ্ঞেস করবে, দশবার জিজ্ঞেস করলেও না বলতে পারবে। হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যাঁ বলছেন ডক্টর সিনের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ পারেন, বাড়ি কোথায় আছে বলুন। আমি হাবড়া থেকে বলছি। বলুন প্রবলেম কি? প্রবলেম হচ্ছে যে লাইভ প্রোগ্রাম দেখে না চ্যানেলে কথা বলতে যাচ্ছি, উনি কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আমি হাবড়া থেকে বলছি। হ্যাঁ হাবড়া থেকে সুমিতা দাস বলছি। প্রবলেমটা বলুন, কেন ফোন করেছেন? হ্যাঁ হ্যাঁ প্রবলেমটা হচ্ছে আমার বয়স 30 বছর বয়স। এই যে আমার নাকের নিচে আর থুতনি নিচে একটু পশমের মতো, সেই ধরুন বছর দু তিন বছর ধরে দেখা যাচ্ছে হালকা হালকা ছোট ছোট পশমের মতো থুতনির নিচে আর নাকের উপরে। হ্যাঁ এটাকে আনওয়ান্টেড হেয়ার বলা হয়। হ্যাঁ 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 সেটাই বলছি। আর আমার থাইরয়েড আছে, আপনার হরমোন ঠিক নেই, হরমোনের জন্য হরমোন ব্যালেন্স ওষুধটা খেতে হবে দিনে দুটো করে মিনিমাম 90 দিন। এখানে না ওরকম পার্টিকুলার কোনো নয়, আপনাকে এলে এখানে বলে দেওয়া হবে ইস্টাড্রাল 2 টেস্টোস্টেরন, এই দুটো টেস্ট করে নিয়ে আসতে পারেন। ইস্টাড্রাল 2 আর টেস্টোস্টেরন, আর ইস্টাড্রাল 2 ঠিক, কারণ এখন বানান করে লেখাতে গেলে এরপর বানান জিজ্ঞেস করবেন সকাল হয়ে যাবে সন্ধ্যে থেকে, কিন্তু যেগুলো লেখা যায় না তার তো উপায় আছে, এই অনুষ্ঠানটাই তো আমার ইউটিউবে আপনার মোবাইলে চলছে, সেই সবগুলো আপনার মোবাইলে থেকে যাবে, টিভিতে থাকবে না, তো মোবাইলটা আর একবার রিভিউ করে দেখে নিন, ওখানে বলে দিয়েছি তো। ঠিক আছে, চাপ নেবার কিছু নেই, যাদের ওষুধ নাম বলে দিচ্ছি লিখতে পারছেন না, যাদের টেস্টের নাম বলে দিচ্ছি লিখতে পারছেন না, এত শর্ট টাইমে লেখা যায় না আমিও জানি, কিন্তু ওটাকে আবার ইউটিউবে তো রিভিউ করে দেখা যায়, তাহলে টেনশন করতে। হ্যালো, টিভির ঘর থেকে বাইরে আসুন, যারা ফোন করবেন বোকার মতো ফোন করে টিভির সামনে দাঁড়িয়ে থাকবেন না, টিভির ঘর থেকে বাইরে আসতে হবে, আর নাহলে টিভির সাউন্ডটাকে অফ করতে হবে, তবে ফোনে আপনিও শুনতে পাবেন আমিও শুনতে পাবো। ঠিক, নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন স্যার, বলছি যে আমি শিলিগুড়ি থেকে বলছি। বলুন। হ্যাঁ বলছি যে আমার হাজবেন্ডের সোরিয়াসিস কোনো ট্রিটমেন্টই ঠিক হচ্ছে না। সোরিয়াসিস হয়েছে? এই হোমিওপ্যাথিও করেছিল আর অ্যালোপ্যাথিও করা হয়েছিল। আয়ুর্বেদ বাকি আছে ওটাও ট্রাই করে নিন। কোনটা? আয়ুর্বেদ বাকি আছে কোনো ট্রাই করে নিন। আয়ুর্বেদ আমি বুঝতে পারলাম না স্যার। হোমিওপ্যাথি হয়ে গেছে, অ্যালোপ্যাথি হয়ে গেছে, আয়ুর্বেদটা তো বাকি আছে, ওটাই আর করবেন না কেন, ওটা করে নিন, শলোকলাপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ সেখানে আপনি কি শিলিগুড়িতে বসেন? না, আপনাকে ভিডিও কলিং এ দেখাতে হবে, ওখান থেকে আসতে হবে না, আপনি বাড়িতে বসেই বাই ভিডিও কলিং এ দেখাতে পারবেন। আচ্ছা, ওষুধটা কোথা থেকে পাবো? সেটা ওষুধ এখান থেকে কুরিয়ার করে দেবে, আমাদের হসপিটাল থেকে ওষুধ কুরিয়ার করে দেওয়া হয়, যেটা প্রেসক্রিপশন হবে, আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন, কারণ অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিতে সারাতে পারবেন না, আগামী 10 বছর পরেও সারাতে পারবেন না, নেই ওতে ট্রিটমেন্ট,
আপনাকে আয়ুর্বেদেই ফিরতে হবে। ভালো কোনো আয়ুর্বেদ, কেন শিলিগুড়িতে তো ভালো ভালো আয়ুর্বেদ ডক্টর আছে, আপনি দেখাননি কেন? তো ভালোই আয়ুর্বেদ ডক্টররা যায়। নিচের দুটো নাম্বার দেওয়া আছে, দেখে নিন, 833-697-30 দিয়ে দুটো নাম্বার আছে, ওই নাম্বার একটা যেকোনো নোট করে রেখে দিন, আপনি ওটাতে অ্যাপয়েন্টমেন্ট করে দেখাতে পারবেন ভিডিও কল করে। ওকে, দুপুর তিনটের পর, বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিদিন দুপুর তিনটের পর ভিডিও কলিংয়ে পেশেন্ট দেখা হয়। আপনি ফোন করলে তিনটের পরেই করবেন, কেমন? ভিডিও কল করলে। ওকে, যারা দূরে আছে তাদের জন্য অগাধ সুবিধা, এখন আসতে হচ্ছে না, ট্রেন ট্রাম বাস কোনোতে চাপতে হচ্ছে না, ভিডিও কলিং একদম ঘোরতর লকডাউনের সময়ও দেখেছি, এখনও ভিডিও কলিং এ দেখতে হচ্ছে, কারণ অনেক মানুষের আসার অসুবিধে হয়। হ্যালো, হ্যাঁ বলো, বাড়ি কোথায়? হ্যালো, বাড়ি কোথায়? শেয়ারবাজার। হ্যাঁ, কোথায়? শেয়ারবাজার। শেয়ারবাজার, বলুন সমস্যা কি? হ্যালো, সমস্যাটা বলুন। পায়খানা করতে করতে জ্বালা করে। রক্ত এসেছে কোনোদিন? রক্ত পড়ছে? দুটো টনিকের নাম লিখে নিন, কুর্জারিস্ট আর অভয়ারিস্ট, তিন চামচ করে দিনে দুবার খাবেন, কুর্জারিস্ট আর অভয়ারিস্ট, দুটো ওষুধের নাম বলে দিলাম, ফোনে ইউটিউবে গিয়ে লিখে নেবেন, ইউটিউবে দেখাবে, আবার ওটা বারবার দেখতে পারবেন, ইউটিউব থেকে নোট করে নেবেন, দুটো ওষুধের নাম বলে দিচ্ছি আমি, ঠিক আছে? না লিখতে পারবেন না, পেন খাতা নিয়ে অনেকের কাছে রেডিও নেই, কারো দেখে দেখে মনে উৎফুল্ল হয়ে গিয়ে ফোন করে ফেলে, কিন্তু ওষুধের যখন ফোন করছেন তখন তো আমি ওষুধ বা হোম রেমেডিস কিছু বলবো, সেটার জন্য রেডি থাকতে হবে, না হলে ফোন করে লাভ নেই, আমি মান্নাদের গান শোনাবার জন্য বসে নেই কিন্তু, রাইট? ওই জন্য আপনাকেও রেডি থাকতে হবে যদি প্রশ্ন আপনার থাকে সঠিক কোনো, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলছি, বাড়ি কোথায় বলুন, কোথা থেকে ফোন করছি? আমার বাড়ি হলো কাস্তাপাড়া। সমস্যা কি? এখন অব্দি আমি বলে যাচ্ছি, পাশে তো কাউকে দেখতে পাননি। তারপরে আমার পায়ের তলায় নভেম্বর মাসে এক বছর আগে কাজ ঢুকেছিল, গুঁড়ো কাজ, ওইটা ড্রেসিং করে যে তাকে দিয়ে কাটানো হয়েছে, কিন্তু ওষুধটা ভালো সাকসেস হয়নি, তার ফলে এখন পুরো বডিতে ছড়িয়ে গেছে, ব্লাড এর মাধ্যমে, ভেন এর মাধ্যমে, এখন ওটার কি কোনো ট্রিটমেন্ট আছে? তো জানি না, না দেখে বলতে পারবো না, পেশেন্টকে নিয়ে আসতে হবে, পেশেন্টকে হসপিটালে আসতে হবে। অবশ্যই, না দেখে এগুলো বলা যায় না। তাহলে ওটা বুকিং করে আসতে হবে না? হ্যাঁ অবশ্যই বুকিং করে নেবেন, কারণ ভিড় হচ্ছে এখন, ট্রেন ট্রাম সব বাস ফাস খুলে গেছে, ভিড় হচ্ছে, ওই জন্য অ্যাডভান্স পাটা পছন্দ হয়ে যেতে পারে, যদি ওই জায়গায় না সারে আস্তে আস্তে পায়ের পাতা থেকে পছন্দ হতে পারে, গ্যাংগ্রিং হয়ে যেতে পারে, অনেক কিছু, গ্যাংগ্রিং মানে গোটা পাটা পুরো শুকিয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে, একদম আঙুল খসে খসে পড়ে যেতে থাকে, মানে খুব সাংঘাতিক হয়ে যেতে, যদি ইনফেকশন এইভাবে ছড়াতে থাকে, তো আমার মনে হয় যে সময় নষ্ট না করে ইমিডিয়েট ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, আর সাবান জল ঘাঁটা বন্ধ করুন, ওই কাটা জায়গায় যেন কোনো সাবান জল না লাগে, আরো বিপদ বাড়বে। এখন তো পুরো বডিতে ছড়িয়ে গেছে ডাক্তার, ও পুরো বডিতে ছড়িয়ে গেলেও ওই লোকাল যে সাবান মাখছেন আপনারা, সেই সাবান আপনাদের বডিতে দেয়া যাবে না, ওখানে ভাডুরা সোপ একমাত্র চলে এই ক্ষেত্রে, ভাডুরা এই সাবানটা আপনি মাখতে পারবেন, কারণ আপনার বডিতেও অন্য সাবান দেয়া যাবে না, সাবান জল বা সারফেস জল আপনার শরীরের জন্য এখন খুব সাংঘাতিক, ঠিক? আপনি ইমিডিয়েট যোগাযোগ করার চেষ্টা করুন, ব্যাপারটা নিয়ে ছেলে খেলা করলে খেসারত আপনাকেই দিতে হবে, না অন্য কাউকে তো দিতে হচ্ছে না, কষ্টটা তো আপনার, তাই না? তো সময় করে বাড়ির লোককে নিয়ে দেখা করে নেবেন, বাড়ির সাথে এমন কিছু দূর না। ওকে, অসুখের শেষ নেই, এরকম আমি শালকাটা ঢুকতে দেখেছিলাম, যেটা পায়ের পাতাটা পুরো পচিয়ে দিয়েছিল বের করার পরেও, তো সুতরাং এই রকম ব্যাপারগুলোতে আপনারা নেগলিজেন্সি করবেন না, অনেক বড় বিপদ হয়ে যায়। ছোট্ট জিনিস দিয়ে শুরু হয়েছিল ঠিক কথা, একটা কাঁচের টুকরো আর এমন কি হতে পারে, ও তো 7 দিন লাগে শুকিয়ে যেতে পুরোপুরি সারতে, তো সেই জায়গায় যদি টুকরো রয়ে গিয়ে থাকে ভিতরে তাহলে গোটা পাটা পচিয়ে দিতে পারে। নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যাঁ, বাড়ি কোথায় মা? হাওড়া। হ্যাঁ,
বলো প্রবলেম কি? প্রবলেম এই মোর থাইরয়েড আছে, পাইল ব্যথা করছে, ডাক্তার বাবু কাছে জানতে চাই। না, এর জন্য ওষুধ খেতে হবে, ডাক্তার বাবুর কাছে আসতে হবে, নতুন করে জানার কিচ্ছু নেই। কারণ থাইরয়েড ওটাও একটা রোগ, এমন আপনি অনেক বছর খেয়ে আসছেন, আর ডাক্তারও বলে দিয়েছে যতদিন বাঁচবেন মরার আগের দিন অবধি খেয়ে যাবেন। তো তার জন্য মেডিসিন আপনাকে কনভার্টে করতে হবে, ডাইভার্ট করতে হবে আয়ুর্বেদে, তাহলে ওটা সারিয়ে ফেলতে যদি চান। আর পা হাতের ব্যথা ওটা আসলে ওটা সারিয়ে ফেলা যায়। ঠিক, যদি অ্যালোপ্যাথিতে পড়ে থাকেন ওই সারা জীবন টানতে হবে, আয়ুর্বেদে এলে সারা জীবন টানতে হবে না। তো একটা দিন সময় করে চেম্বারে আসতে পারেন, আদারওয়াইজ ভিডিও কলিংয়ে কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি হাওড়া বাড়িতে থেকেই আপনি ভিডিও কলিংয়ে কথা বললে প্রেসক্রিপশন করে ওষুধও আপনার বাড়িতে পৌঁছে যাবে, আপনাকে বেরোতে হবে না, কিন্তু ভিডিও কলটা ঠিক টাইমে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, যাদের বলে দিচ্ছি যে হ্যাঁ বুকিং করাতে চাইছেন, কারণ এখন ভিড় বেড়ে গেছে, প্রতিদিন আবার ভিড় হচ্ছে প্রচুর, সেই লকডাউনের আগের মতোই, তো অ্যাডভান্স বুকিংটা করিয়ে নেবেন, মিনিমাম দু তিন দিন আগে বুকিংটা করিয়ে নেবেন অবশ্যই। কারণ এখন অবধি আমি কিন্তু না ওই 70 জনের বেশি পেশেন্ট দেখছি না, এখন অবধি একটু বাড়িয়েছে সরকার থেকে, তাই আমিও বাড়িয়েছি। আগে নাহলে 50 অবধি দেখতে হচ্ছিল, এখন 20 জন বাড়িয়েছি। তবুও বলে দিচ্ছি অ্যাডভান্স বুকিং করাবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। তুমি আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছো? করাওনি? ইমিডিয়েট আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে আমাকে ফোন করবে, না করলে বিপদ। ম্যারেজ হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেবি নিয়েছো? হ্যাঁ। ঠিক, তাহলে আল্ট্রাসোনোগ্রাফিটা করে নাও, অত রিস্ক নেই, কারণ বিয়ের আগে হলে এগুলো টেনশন থেকে যায়, চাপ থেকে যায়, কিন্তু যেহেতু ম্যারেজ হয়ে গেছে, বেবি আছে, ভয় নেই, এখন চাপ নেই। তুমি ভালো একটা কোনো সেন্টার থেকে ইউএসজিটা করাও, হোল অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে নাও একদম, ঠিক আছে? করে নিয়ে আমার পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনাতে চেম্বার আছে, ওখানে দেখিয়ে নেবে, এত দূর আসতে হবে না। আচ্ছা আচ্ছা, ডাক্তার বাবু চন্দ্রকোনা কোথায় একটু? কালিকাপুর, চন্দ্রকোনা কালিকাপুর। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ। যাদের দূরে আছে আমি নিজেই বলে দিয়েছি, হ্যাঁ সেখানে যোগাযোগ করে নিন, আর বাকি বলে দিই যে 18টা ব্রাঞ্চ করে দিয়েছি, শুধুমাত্র লকডাউনে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছিল না বলে। কিন্তু সেখানে শুধু পেশেন্ট নয়, আরও একটা নতুন সংবাদ আছে আমি জানিয়ে দিচ্ছি। হ্যালো নমস্কার। বাঁকুড়ায় পড়ে? আচ্ছা আচ্ছা, কি সমস্যা বাবা? সমস্যা হচ্ছে আমার স্ত্রীর আর কি গ্যাস অম্বল হয়। এতো সবার হয়, আপনার স্ত্রীর হয় কেন? সবার হয়, কার হয় না আবার? ওই ছবিটা তুলে আমাকে যে মোবাইলে কথা বলছো ওই নাম্বারে পাঠাবে। আর দ্বিতীয় হচ্ছে হিমোগ্লোবিন 7.2 বললে, ওটা মাথায় থাকলো। তিন নম্বর হচ্ছে স্টুল টেস্ট করিয়েছে, পায়খানার টেস্ট, স্টুল আরই, স্টুল রুটিন এক্সামিনেশন করিয়েছে? যে পেটে যন্ত্রণা হচ্ছে ঠিক কোথায়, নাভির নিচে, নাভির ডান দিকে, নাভির বাঁ দিকে, নাভির উপরে, কোন দিকটায়? নাভির উপরে। আচ্ছা, তার মানে লিভার প্রবলেম হচ্ছে। ওকে, আর মিসেস কে জিজ্ঞেস করো আমাশা আছে কিনা। না, আমার তো নেই। ঠিক তো? হ্যাঁ
ঠান্ডা জলে এক চামচ দেখবে অর্ধেক সমস্যা চলে গেছে, পেটের ব্যথা নেই। কিন্তু আগে ইউএসজিটা পাঠাও, আর কোনো সমস্যা আছে কিনা বা লিভারে কোনো প্রবলেম হচ্ছে কিনা, এবং স্টুলের টেস্টটা পাঠাবে যেটা করেছো বললে, ওইটাই লাগবে আমার রুটিন এক্সামিনেশন। ওকে দেওয়ার পর তারপর ভিডিও কলিং এ আমি দুপুর তিনটের পর আমি কথা বলবো মিসেস এর সঙ্গে। ঠিক আছে, ওকে ঠিক আছে। আবার একবার মনে করিয়ে দিই যে আজকে কিন্তু লাইভে আছি আপনাদের সঙ্গে গ্লোব টিভি এবং মায়া টিভির সাথে, আর 8272940706 এ পাচ্ছেন। এবং 18টা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সমস্ত জায়গায় আমার চেম্বারগুলি আছে সেখানে কিন্তু প্রচুর কাজের ছেলে এবং মেয়ে এবং হাউসওয়াইফ আছে যারা তাদের কাজে নিচ্ছে। না, আমার হেড অফিসে এখানে বারাসাতে এসে ডিউটি করতে হবে না। আপনার যদি বাড়ি হয় বাঁকুড়ায় তাহলে সোনামুখীতে যোগাযোগ করুন, আপনার বাড়ি যদি হয় পশ্চিম মেদিনীপুর তাহলে চন্দ্রকোনায় যোগাযোগ করুন, আপনার বাড়ি যদি পূর্ব মেদিনীপুরে হয় তাহলে পটাশপুরে যোগাযোগ করুন। এরকম প্রতিটা ডিস্ট্রিক্টেই আমার একটা করে চেম্বার আছে। তো তাই আপনাদের বারবার মনে করিয়ে দিচ্ছি আমি যে যেখানে যেখানে আমার সেন্টার আছে সেখানে প্রচুর ছেলে মেয়ে কাজের জন্য নিচ্ছে, যারা সত্যিকারে পরিশ্রমী ছেলে মেয়ে। ওই শুটবুট টাইপের বাবারা হোটেলে থেকে ছোটে রংচং মেখে না, তারা যাবেন না প্লিজ। যারা পরিষ্কার মাথার ঘাম পায়ে ঝরাবার মতো ক্ষমতা রাখেন তারা আসুন, অবশ্যই আসুন। আমরা সবাই মিলেই চেষ্টা করছি, আজকে 18টা ব্রাঞ্চ করে দিয়েছি, সেখানে ছেলেমেয়েরা কাজ করছে অলরেডি, তো অসুবিধা হবে না, আসুন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো ডাক্তারবাবু, আমি বর্ণালী মা বলছি উত্তরপাড়া থেকে। বলুন। হ্যাঁ বলছি কি, ও তো অনেকদিন আগে শরীরটা খারাপ করেছিল, তার লোকাল ডাক্তার দেখিয়েছি, সেই কদিন ওষুধ চলছে। কি ওষুধ কি অসুবিধা হয়েছিল তখন? তাও খুব মানে তলপেটের নাভি নিচের দিকটা খুব যন্ত্রণা করছিল, অসহ্য যন্ত্রণা। আমি কি এখন বর্ণালীকে আর আপনার ওই ওষুধ গুলো কি আবার চালু করতে পারি? একবার করে দিনে একবার করে শুরু করবেন, মিনিমাম পাঁচ দিনের মতো খাইয়ে তারপর দুবার করবেন, একবার ঘুট করে দুবার করবেন না, একবার করে চালু করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলছি, এখন আবার ওর একটু ঠান্ডা লেগে নাকে মানে কাঁচা জল ঝরছে আর চোখ দিয়ে জল ঝরছে। ওটা আমাদের ক্যাফাসিন টনিকটা আছে, ক্যাফাসিন, ওই টনিকটা দিনে 2 চামচ করে খাওয়ান, কাঁচা জল ঝরবে। ওই টনিকটা তো আমাদের তো আনা হয়নি, তো মানে ওই বনাজিটাতে নেই। কাউন্টারের নাম্বার তো আপনার কাছে আছে, ওখানে ফোন করে জানিয়ে দেবেন, ওই হাওড়ায় ডেলিভারি দিতে গেলে আপনার বাড়িতে দিয়ে দেবে। ওটা নিলে খুব একটা বিরাট আরাম পাবেন না, ওই নাকটা জ্যাম হয়ে যাচ্ছে যেটা সেটা ক্লিয়ার হতে পারে, কিন্তু এই জল ঝরাটা বন্ধ হবে না, ওর জন্য ক্যাফাসিন টনিকটা দরকার আছে। আপনি কি একটু বর্ণালীর সাথে কথা বলবেন? লাভ নেই তো, বললে তো আর সমস্যা কমে যাবে না। হ্যালো, এত গল্প করার টাইম নেই, তো প্রবলেম শুনে নিয়েছি, ক্যাফাসিন টনিক ওটা কালেক্ট করেন, ঠিক। গোটা ঘটনাটা জিস্ট করতে হবে, তার মানে ছোট্ট সময়ের জন্য এসেছি, ঠিক। আর বাকি খালি পায়ে যেন না ঘোরাঘুরি করে, মেঝে থেকে ঠান্ডাটা বেশি উঠছে এবং তাতে ঠান্ডাটা ওর বেশি লাগছে, আর ওর নাক দিয়ে জল ঝরার কারণ শুধু সর্দি কাশি নয়, কোল্ড অ্যালার্জির জন্য, যে জন্য ক্যাপাসিন টনিকটাই লাগছে, নাহলে আমি যে কোনো সর্দি কাশির টনিক বলে দিতাম। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, সমস্যা কি? আমি ডক্টর সিনের কোনো কথা বলতে চাই। বাড়ি কোথায় বলুন আগে? আমার বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে 60 কিলোমিটার দূরে। জায়গার নাম নেই? হ্যাঁ জায়গার নাম নেই। হ্যাঁ মঙ্গলকোট। মঙ্গলকোট মঙ্গলকোট। হ্যাঁ প্রবলেম কি বলুন? আমার ছেলে ব্যাপারে জানতে চাই। কি জানতে চান? ওর এই শীতকাল হলে হলে গায়ের চামড়ার একটা সমস্যা হয়, মানে গায়েটা চরচরানি ভাব,
আর সবসময় তেল জাতীয় জিনিস বাইরে মাখতে হয়, সবসময় এটা মানে কোনো অলিভ অয়েল বা সর্ষের তেল যে কোনো তেল সবসময় মাখতে হয় গায়েতে। বয়স কত? বয়স 25 বছর। তা ট্রিটমেন্ট করেননি কেন? ওই অলিভ অয়েল সর্ষের তেল এসব মাখিয়ে রেখে দেবেন সারা 20 বছর, ট্রিটমেন্ট করাবেন না? আপনি সারাবেন না? ছেলেকে নিয়ে একবার আসুন, তাহলে সারাতে পারবেন না। আমার থেকে ঘরোয়া টোটকা শুনে ওই সাময়িক সারবে, কিন্তু আবার জিনিসটা দেখা দেবে, জিনিসটা সারা বছর দেখে আসছেন যখন একদম নির্মূল করুন, ঠিক আছে? আর সর্ষের তেল গায়ে মাখাবেন না। ওকে 777 অয়েল একটা পাওয়া যায়, 777 এই তেলটা স্নান করার পরে ওর গায়ে মাখাবেন, দেখবেন 50% ছেড়ে গেছে। কিন্তু খাবার ওষুধগুলো লাগবে, সেটা তো আর মঙ্গলকোটে পাওয়া যাবে না, তাই ওই ওষুধটার জন্য আপনি একবার আসবেন। বর্তমানে কোনো চেম্বার নেই। যেগুলো ক্রনিক সেগুলো নিয়ে চলে গেলাম। হোম রেমেডি তো অনেক আছে, এরকম স্কিন ফাটা ইত্যাদি, কিন্তু উনি অনেক বছর ধরে যেখানে ভুগছে ছেলেটি আপনার, সেখানে কেন আপনি বা মা হয়ে কী করে দেখছে ছেলেকে? উচিত না, না সারিয়ে ফেলা উচিত তো, কারণ এমন কিছু বেশি ওষুধ তো লাগে না, কয়েকটা ওষুধ লাগবে, আমি ওষুধের নামও বলে দিতে পারতাম, কিন্তু মঙ্গলকোটে পাবেন বলে আমার মনে হয় না ওখানে, ঠিক যে জন্যই আসতে বলা। যদি আসতে না পারেন আপনি ভিডিও কলিংও দেখাবেন, কোনো অসুবিধা নেই। নমস্কার। হ্যালো, হ্যাঁ, বাড়ি কোথায় বাবু? হ্যাঁ, প্রোডাক্টপুর থেকে বলছিলাম। কোথায়? প্রোডাক্টপুর থেকে বলছি, ডক্টর দেন। হ্যাঁ বলছি, বলছি বলুন। হ্যালো, হ্যাঁ কি বলছেন, বক্তব্যটা বলুন, চুপ করে আছেন কেন? আমি গেলাম ওখানে, দেখালেন না কেন? আমি তো আপনার বাড়ির পাশেই গেলাম, মানে একদম পটাশপুরেই, তো ওখানেই তো দেখিয়ে নিতে পারতেন। আমার নেক্সট মান্থ, এই তো বোধহয় লাস্ট করে এলাম বৃহস্পতিবার, আবার নেক্সট মান্থের আবার লাস্ট উইক, ঠিক এখনো বাকি আছে। তার আগে আমি বলবো যে ভিডিও কলিংয়ে দেখিয়ে নিন, ওখানেই ওষুধ পেয়ে যাবেন, আপনাকে ওষুধ আনতে আসতে হবে না, আপনি শুধু ভিডিও কলিংয়ে আমাকে দেখিয়ে দেবেন, একবার প্রেসক্রিপশনটা করিয়ে নেবেন, ঠিক আছে? আপনি পটাশপুর থেকেই মেডিসিন পেয়ে যাবেন, চিন্তা নেই। কেমন এর থেকে আর সামনে করতে পারবেন, বাকিটা এবার আপনি চিন্তা ভাবনা করে নিন যে হ্যাঁ, কারণ এখন আমার ওখানে এই তো সব আগের সপ্তাহে এসেছি পটাশপুর করে, কারণ আবার নেক্সট মান্থের লাস্ট উইক একদম। নমস্কার। হ্যালো, নমস্কার ডাক্তার। হ্যাঁ বলুন, কোথায় বাড়ি বাবা? আমার প্রেশার 3 মাস আগে ধরা পড়েছে, প্রেশার 160/80 ছিল, আমার ওষুধ খেয়ে এখন ওষুধ দিয়ে চালাপাতি ওষুধটা দিয়ে 140/72 বলছে, ঠিক আছে? দিনে দুটো করে খাওয়া শুরু করুন, আপনাকে অ্যালোপ্যাথি দেখবেন লাগছে না, আস্তে 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 প্রেশার নর্মালে চলে আসবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে হাফ কাপ থোড়ের রস খাবেন, থোড়ের রস, ঠিক আছে? চলো, বাকি যে যে নেবার শেষে নিয়ে নেবেন, এত সময় করে গল্প বেশ রসিয়ে কষিয়ে না, কোনো প্রয়োজন নেই, যার যার যেটা দরকার আমি সেটুকুই থ্রো করে দিচ্ছি। যদি করতে পারেন, এই জীবনটা বর্তে গেল মোটামুটি, আর ওই মরার আগে দিন অব্দি লাইফ টাইম কন্ট্যাক্টে থাকতে হবে না। তো মনোযোগ সহকারে শুনে নেবেন কী কী বলে দিচ্ছি, লিখতে না পারলে ওই যে বলে দিলাম ইউটিউব,
শুনে নিন আবার, আপনার মোবাইলে চলছে এই অনুষ্ঠানটা এবং অনুষ্ঠান শেষ হয়ে গেলেও মোবাইলে থেকে যাবে। সুতরাং আবার একবার চালিয়ে আপনি ওষুধের নাম লিখে নিতে পারেন। নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, আমি বলছি ডাক্তারবাবু সেন। ডাক্তারবাবু সেন? হ্যাঁ, লোকে তাই বলে এখনো, বলুন। আচ্ছা বল ডাক্তারবাবু, আমার বয়স 47, আমার না ডান কানে সারাক্ষণ ঘেজি মতন করে যায়, কি করবো একটু বলবেন? কানটা খুলে পাঠাবেন না আপনি আসবেন? কাছাকাছি হলে তো যেতাম। কানটা খুলে পাঠিয়ে দিন, বাই পোস্টে কানটাকে খুলে আমার কাছে পাঠিয়ে দিন। আপনার তো বেরোতে ইচ্ছা হয় না, মোটামুটি শখের রোগী, তা আমি কানটা দেখে নিয়ে ওষুধ শুদ্ধ আবার রিটার্ন পাঠিয়ে দেবো, হবে? তাহলে শ্বশনে দুটা শরীরটা নিয়ে চলে আসুন, দুটোর একটা। তিন নম্বর, ভিডিও কলিং। বাড়িতে যদি কারো অ্যান্ড্রয়েড ফোন থাকে, হোয়াটসঅ্যাপ থাকে তার, তাহলে ওই ফোন থেকে ভিডিও কলিংয়ে কথা বলতে পারবেন। আমি ওষুধ পাঠিয়ে দেবো বাড়িতে, চলবে? এটাও চলবে? হ্যাঁ চলবে, কিন্তু আমার ওইসব ফোন নেই স্যার। বাড়ির আশেপাশেও তো কারোর আছে, 10 মিনিটের জন্য তার থেকে নেবেন, কি হয়েছে তাই না? তাহলে এমনি আপনার বাড়ি থেকে 3 কিলোমিটার দক্ষিণে গেলে একটা মন্দির পড়বে, ওখানে গেলে জল পোড়া তেল পোড়া দুটোই দেবে, একটা খাবেন আর একটা কানে দেবেন, আমার মনে হয় ওতে সেরে যেতে পারে। এর থেকে আর আমার কাছে ওষুধ নেই, ঠিক? আপনার আপনার অসুখ জল পোড়া তেল পোড়ার জন্য, ওষুধ কিনবেন একদম কিনবেন, অনেক টাকা খরচা হয়ে যাবে, কেমন? ওকে। কত শখের রোগী, সব এমনিই সেরে যাবে। তো জল পোড়া তেল পোড়াটা বোধহয় উনি আনতে যাবেন, ওটা বোধহয় আবার মন্দির থেকে দিয়ে গেলে হয়। তো যাই হোক, যার যেমন মতি তার তেমন গতি, তো সুতরাং আপনার মতি অনুযায়ী আপনার গতি হবে, আপনার ভবিষ্যৎও তেমনই হবে। আপনি ভুগবেন, আপনার কষ্ট হবে, আমাদের কিছু যায় আসবে না, কিন্তু বলে দিচ্ছি পদ্ধতি, সেগুলো যদি না শোনেন কিছু করার আছে? কেন যে এগুলো মাথায় আনেন কি জানি। হ্যালো, হ্যালো, হ্যাঁ দিদিভাই বলুন। ডাক্তারবাবু, আমি পূর্ব বর্ধমানের বড় বলরাম থেকে বলছি। বাহ, ভেরি গুড, কি বলছেন এবার সেটা শুনি। নমস্কার নেবেন? নমস্কার, নমস্কার। হ্যাঁ, আমি আপনি একটু আমার বৌমার সাথে কথা বলি। সমস্যাটা কার, বৌমার না আপনার? এমা বৌমাকে আবার পাশে বাড়ি ডাকতে গেলেন নাকি? হ্যালো, হ্যাঁ, এটা কে, শাশুড়ি না বৌমা, এটা কে? আমি বৌমা বলছি। আচ্ছা বৌমা, হ্যাঁ বৌমা বলুন। আমার এজ হচ্ছে 33, আমার খুব চুল উঠে যাচ্ছে, সামনে চুলটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, খুব কষ্টের। থাইরয়েড আছে? হ্যাঁ থাইরয়েড আছে। ভেরি গুড, মোটামুটি যে একটা রোগ পুষে রেখেছেন আপনার মাথা টাক করে দেবার জন্য যথেষ্ট। থাইরয়েডটাকে সারাতে হবে আগে, আপনার বাড়ির আশেপাশে যে কোনো আয়ুর্বেদ দোকানে বা অ্যালোপ্যাথির অ্যাপোলোর দোকানগুলোতেও এখন গম চারার রস রাখে, আয়ুর্বেদের অনেক প্রোডাক্ট রাখছে। ওখানে গিয়ে 1 লিটারের একটা গম চারা রস কিনে আনবেন, এনে ফ্রিজে রাখবেন, সকালবেলা ঘুম থেকে উঠে 1/2 গ্লাস জলের মধ্যে 15 ml মেশাবেন, খালি পেটে ঢকঢক করে খেয়ে নেবেন, ঠিক? যতদিন আমার কাছে আসতে পারছেন। গম চারা রস, গম গম গাছ, গম গাছের রস, ওটাকে হুইট গ্রাস জুস বলে। একমাত্র এটাই আছে সারা পৃথিবীতে যে থাইরয়েডকে নির্মূল করে দিতে পারে। এবার আপনি যেদিন আসবেন আমার কাছে, যদি আসতে নাও পারেন, আসতে আপনাকে হবেই, আপনার যা অবস্থা হয়ে গেছে আপনি না এসে পারবেন না, কারণ আয়নার সামনে গিয়ে দাঁড়াতে পারছেন না, দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে আপনার, আর ভয়ে চুলে চিরুনি দিতে পারছেন না। হ্যাঁ, মোটামুটি 1 বছর নেবে, আর সামনে কাউকে পাবেন না, ময়দান ফাঁকা হয়ে যাবে। তো সেটা যাতে না হয়, এই ভয়ঙ্কর রোগটিকে শুনতে ছোটোখাটো থাইরয়েড ও আর এমনকি চুল পুরো ফাঁকা করে দেওয়ার জন্য যথেষ্ট। শুধু চুল নয়, স্কিনগুলো খারাপ হবে। আপনি গলার কাছ থেকে দেখতে থাকবেন, প্রতিদিন দেখবেন, 36 বছর বয়স এখন মাত্র, আপনার মনে হবে যে 50 পার হয়ে যাচ্ছে বয়স, এত ছোপ ছোপ হয়ে যাবে, মানে একরকম স্কিনের কালারটা থাকবে না, বডির মধ্যে ছোপ ছোপ ভাপাটা এসে যাবে, ডিসকালার ডিসকালার, কেমন? সুতরাং এতগুলো জিনিস থেকে বাঁচতে হবে। 2, প্রচণ্ড খিটখিটে মেজাজ হয়ে যাবে, শাশুড়ি বৌমায় মারাত্মক এই রিমোট কন্ট্রোল নিয়ে ঝগড়া বেঁধে যাবে সন্ধেবেলায়, আর হ্যাঁ এটা হবেই, কারণ
মাথা গরম আপনি ঠান্ডা রাখতে পারবেন না, থাইরয়েড এমনই একটা জিনিস, আর কাজ করার ইচ্ছেটা আপনার চলে যাবে। এতগুলো সিম্পটম আপনার মধ্যে গ্রো হতে থাকবে, তাই ভালো দিন দেখে শাশুড়ি মাকে নিয়ে হাঁটি হাঁটি পাপা করে বারাসাত শিশুর কুঞ্জ কেমন? একদম পরীক্ষা হয়ে গেলে বা শাশুড়ি মাকে নিয়ে একদম বুক করে রাখুন, বেড়াতে যাবেন বলে। আমার খুব মানে অ্যাসিড হয়। ওটা তো সবারই হয়, আপনার কেন? তো দুপুরবেলা ভাত খাবার পর একটা গোটা আমলকির অর্ধেকটা সন্দক লবণ দিয়ে খেয়ে নেবেন প্রতিদিন, দেখুন আপনার অ্যাসিড চলে। অর্ধেকটা সন্দক লবণ দিয়ে, যে না নুন দিয়ে রান্না হয় ওই নুনটা নয়, সন্দক লবণ আলাদা। ঠিক আছে চলো। নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার বলুন। হ্যালো 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 বলুন। আমার না মাথার চুল উঠে যাচ্ছে। তা রেখেছো কে রাখতে? দিব্যি দিয়েছে কে? একদম বয়কট করে ফেলো তসলিমা নাসরিন, বড় বড় চুল রাখতে হবে না, গিয়ে বয়কট করে নাও, ছোট ছোট থাকলে আর চুল উঠবে না। ওর জন্য অনেকগুলো টেস্টের দরকার হয় বাবা, লিভার ফাংশন টেস্ট, থাইরয়েড টেস্ট, এগুলো তো জীবনে করানো হয়নি, ওগুলো করে নিয়ে আমাকে পাঠাবে, তারপর বলবো ওষুধ কেমন। ওকে, চুল উঠে যাচ্ছে কি আমি আর কচুরি পানা বসিয়ে দিয়ে আসবো মাথায় বাবা? পেটের প্রবলেম যেটা আছে সেটা সারাবে কে? সব ফ্রিতে না এখন, লোক দেখেছি নরনারায়ণ সেবায় আগে খিচুড়ি খাওয়াতে, এখন বিষ দিলেও মনে হয় লোক লাইন দিয়ে বসে যাবে। ঠিক, মাঝের মধ্যে কোনো রিপোর্টটাও তো পাঠাতে হবে, সেটাও করবেন না। ওই কিছুক্ষণ আগে জলপোড়া দিদি ভাই করেছিলেন তেলপোড়া, তা ওই রকম হয়ে গেলে তো হবে না, একটু বাড়ি থেকে বেরোবেন না, টেস্ট করবো না, ওষুধও খাবো না, ওটাও যদি ফ্রিতে হয়ে যায়। তারপর বলবেন ডাক্তারবাবু এসে খাইয়ে দিয়ে যাবেন না, মানে আমাকে খাইয়েও দিয়ে আসতে হবে এবার বোধহয়। হ্যাঁ রুগী এটাই বলতে বাকি রেখেছে শুধু। নমস্কার, হ্যালো বলুন। বলছি আমি ডাক্তার সিনের সঙ্গে কথা বলতে চাই। কি খুব গভীর আলোচনা আছে? হ্যাঁ আমি পুরনো পেশেন্ট। ও আচ্ছা, কত বার? আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া থেকে এসে দেখাতেন আপনি? না আমার ভিডিও কলিং হচ্ছে, আমার আরেকটা পেশেন্ট তো, আর আমার আমার আলাদা আপের ইয়ে আছে। আচ্ছা আচ্ছা বলুন বলুন। আমি একটু জানবো। হ্যাঁ জানুন জানুন, আর কি জানার আছে বলুন সেটা। হ্যালো, হ্যাঁ কি জানার আছে সেটাই বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, শুভঙ্কর দা যে মায়া সেনে যেটা বলছেন না, তো মায়ের তো 28 আছে, তো এখন তো সে ইঞ্জেকশন নেবার জন্য ভ্যাকসিন নেবার জন্য তো বলছে, তো মা তো নেননি, তো ভ্যাকসিন নেওয়ার যাবে কি? ভ্যাকসিন মায়ের আদার্স কোনো প্রবলেম নেই তো আর্থারাইটিস ছাড়া? না না। হ্যাঁ তাহলে নিতে পারে। বয়স কত? 80 প্লাস হলো। দিতে হবে না, দিতে হবে না, মাকে ভ্যাকসিন দেবো না? না কেন, এখন মা কোথায় 80 বছর বয়সে কোন ম্যারাথন দৌড়ে বেড়াতে যাবে, কোথায় ফ্লাইট ধরে বিদেশে বেড়াতে যাবে? না না সেটার জন্যই আছে। কোভিড হবে না, রিস্ক হয়ে যাবে, আমি বলছি শোনো, ইমিউনিটি খুব লো আছে, নিতে রিস্ক হয়ে যাবে, বারবার বারণ করেছি, আমি আগেও বলেছিলাম, এই কোশ্চেন করেছিল আমাকে, আমি এখনো বলছি এখনো বডির সেই জায়গা আসেনি, দরকারে আরো 2 মাস পরে নেবে, পরের বছর জানুয়ারিতে নেবে, দেয়া হবে ভ্যাকসিন, এখনো চলবে, বন্ধ হয়ে যাবে না, করোনা যাবে না, ভ্যাকসিনও বন্ধ হবে না, সব দোকান খোলা থাকবে, আরো 2 মাস ওষুধ খেয়ে নিক তারপর। ঠিক না? আর ডাক্তারবাবু আপনার কাছে আপনি মায়ের সে কানের সে ওষুধটা দিয়েছিলেন না, তো সেটাতে এখনো মানে কি বলে অতটা শুনতে পাচ্ছেন না, তাহলে ওটা কি আবার চালিয়ে দিব ওষুধটা? হ্যাঁ কন্টিনিউ থাকবে। তো এখন তো বাপিদা তো আর আসছে না, আপনি শুনলাম নাকি পুরুলিয়াতে আসছে? হ্যাঁ পুরুলিয়া আমাদের চেম্বার হয়েছে তো, পুরুলিয়া কি? হ্যাঁ তো আপনি কবে আসছেন? এই নেক্সট মান্থেই আছে, নেক্সট মান্থেই বোধহয় 23 তারিখ না কবে ডেট হয়েছে। তুমি এখানে তো নাম্বার জানো, হেল্পলাইনে একবার ফোন করে ডেটটা জেনে নিও, ডেট বোধহয় ঘোষণা হয়ে গেছে, গতকাল ঘোষণা হয়েছে, আমার কাছে আসেনি লিস্ট এখনো, তবে মোস্ট প্রবাবলি 23 নালে 26 এরকম একটা ডেট আছে কিন্তু। ওখানে দেখিয়ে নিও, কিন্তু ওষুধ যেটা শেষ হয়ে গেছে কালকে ফোন করে হসপিটালে জানিয়ে দিও যে
কোরিয়ার করে দিতে মেডিসিন, কারণ আমার যেতে তো এখনো 20 দিন টাইম আছে, তো 20 দিন মানুষটা কি না খেয়ে থাকবে ওষুধ? নিশ্চয়ই না। আমারও আছে তো 15 দিন ওষুধ আছে, সেই জন্য বলছি। ও তাহলে ঠিক আছে, তাহলে ওকে, তাহলে ওকে। না ওই দিন ওই জন্য শুভঙ্করটা বললো যে আপনি সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করবেন এবং ওখানে দুজনে দেখাবেন, তো আমি তো মাকে দিতে পারবো না, আমি গিয়ে দেখাবো আর ওখান থেকে ওষুধ দেবো, সবকিছুই হবে। আমি শুভঙ্করকে পুরুলিয়াতে একটা বাড়ি করে থাকতেই বলে দেবো, আপনি টেনশন নেবেন না, ওষুধ পৌঁছে যাবে। বাপিদা তো আর পুরুলিয়া যাবে না, বাপিদা বর্ধমানে থাকবে, ঠিক আছে? শুভঙ্করকে আমি পাঠিয়ে দেবো, শুভঙ্কর পিছুটা আনবো, ওকে আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ জানি জানি, ও খুব কঠিন সময় ওষুধ দিয়ে এসেছে, যখন ভরা কোভিড একদম। হ্যাঁ সেই সময় ও বাইকে করে গিয়ে এতদূর ওষুধ দিয়ে এসেছে বাপি। ঠিক আছে, তাহলে কথা হবে কালকে, ডেটটা জেনে নিও। কথা হবে আমার, এখন দেবে না, আমি আবার বলে দিচ্ছি, আরো দুটো মাস ওষুধ খেয়ে নিক তারপর। কমবে তো বটে, সে নিয়ম তো মানছে, আর কিছু না, নিয়মটা তো মানছে সে। তাহলে ঠান্ডার মধ্যে ওষুধ শেষ না হয়ে যায়। ওকে ওকে, কালকে ফোন করে নিও নেক্সট ডেটটা জানার জন্য। পুরুলিয়ার ডেটটা আমার কাছেও কিন্তু নেই এখন। ওকে, আবার ঘোষণা করে দিই, পুরুলিয়াতেও কিন্তু প্রচুর কাজের মানুষ নিচ্ছে, ওখানেও ছেলে মেয়ে এবং হাউসওয়াইফ যারা, মানে সংসারী মহিলা যারা, তারাও কিন্তু ওখানে গিয়ে সেন্টারে জয়েন করতে পারেন। কেমন আজকে মনে হয় আমাদের সময়সীমা প্রায় শেষের দিকে, ঠিক তো? সেই জন্যে পুরুলিয়া ডেট ঘোষণা হয়েছে, মালদাও হয়েছে, আমার কাছে ডেটটা নেই, তবুও যারা ওখানে দেখাতে চাইছেন ডেটটা নিয়ে নেবেন, এখানে হেল্পলাইনে ফোন করে কোনো অসুবিধা নেই। আপনাদের কাছে তো সব নম্বর দিয়ে রেখেছি, কেন আপনাদের সুবিধার্থে। আর যাদের আজকে অনেকগুলো কঠিন কঠিন ওষুধের নাম বলেছি, অনেকগুলো হোম রেমেডি বলেছি, আবার রিকোয়েস্ট করে দিই, যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে তারা প্লিজ ইউটিউবে চলে যান, ইউটিউবে গিয়ে অনুষ্ঠানটা আবার দেখেন একবার, যাদের যাদের ওষুধের নাম বলেছি এবং যাদের ওষুধের নাম বলেনি তাদেরও একবার দেখতে ইচ্ছে করছে যে হ্যাঁ এই অনুষ্ঠানটাই কি দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, যে অনুষ্ঠানটা দেখছেন এটাই দেখতে পাবেন, কেমন? আর ইউটিউবে গিয়ে মায়া টিভি টাইপ করুন, ইউটিউবে গিয়ে MAYA টিভি টাইপ করে এই যে লোগোটা আছে এটা দেখতে পাবেন, এবং ওখানে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, তাহলেই আপনার মোবাইলের মধ্যে সবসময় বন্দী থাকবে আমাদের অনুষ্ঠানগুলি, ঠিক? এবং আবার নেক্সট ডেট বৃহস্পতিবার অবশ্যই চেষ্টা করব গ্লোব টিভি এবং মায়া টিভির কোলাবোরেশনে আপনাদের সামনে আসার জন্য, কারণ এই অনুষ্ঠানটা প্রচুর দর্শক একসঙ্গে বসে থাকে দেখার জন্য। গ্লোব টিভি আমার সবথেকে বেশি দর্শকের চ্যানেল একদম, ঠিক? আর আমি গ্লোব টিভিকে আবার রিকোয়েস্ট করবো যে আর একটা যদি ডেট বাড়ানো যায় আপনাদের হয়ে, আমি জানি না নিজে টাইমটা বের করতে পারবো কি না, ঠিক? তাই ইয়াং ছেলে মেয়েদের জন্য আবার বলে দিই, লকডাউনের কাজ চলে গেছে, চাকরি চলে গেছে, না ভেঙে পড়ার কিছু নেই। এই লকডাউনের মধ্যেও তখন 800 ছেলে মেয়েকে কাজের সন্ধান দিয়েছিলাম, তারা করছে, এর মধ্যেও আরও অন্তত 300-400 ছেলে মেয়ে জয়েন করেছে, কাজ করছে তারা। কিসের কাজ? মার্কেটিংয়ের কাজ, মেডিসিন। একটা হসপিটালের আন্ডারে কাজ করবেন, একদম পারমানেন্ট জায়গা, আর জীবনে পিছনের দিকে তাকাতে হবে না। তাহলে এরম সুযোগ পেতে থাকতে আপনারা কেন পিছু পা হচ্ছেন না? এখানে এলে তো আর বিশেষ কিছু লাগছে না, সময়সীমা শেষ, যেতে হচ্ছে, বিদায়, শুভরাত্রি।